খবর সকলে ভালনে? আশা করো সকলে ভালে আছে। আর মোর সর্দি ভাল হয়ে গেল, মোর সর্দি মাত্র অকন ক্লিয়ার আছে, মানে ভাল পাইছো। আর ভাবিছো আজি রাতেপা ব্লগটা স্টার্ট করো বলে। আর এতিয়া বাজিলে 10:30 বাজি গেল, 11টায় বাজিবলে হল। আর ভাবিছো ব্লগটা এখানে সময় স্টার্ট করো। আজি দিনটা কি দেখাব পড়ো তাকে অকমান চেষ্টা করি, ভিডিওটি চাই থাকবে শেষলকে। তেনহলে আর এখানে একটা কথা কো, আপনার মোর মানে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল। আর মানে যিমানখিনি মোর সাবস্ক্রাইবার আছে মানে সকলকে রাখিছো, সাবস্ক্রাইব করে রাখিছো। কিন্তু মোর চ্যানেলব মানে কি হয়, সাবস্ক্রাইব করে আর আনসাবস্ক্রাইব করে দিয়ে। যদি মানে কোথাও আর যুন সকলে আনসাবস্ক্রাইব করে, তেওঁলোকে যে সাবস্ক্রাইব নকরাই ভাল, কি সকলে আনসাবস্ক্রাইব করে দিয়ালে বহুত দুঃখ লাগে মনটো। কারণে সাবস্ক্রাইব করে আকো আনসাবস্ক্রাইব করে দিয়াতো মনটো ভাল নালাগে। যদি আপনাদের চ্যানেল ভিডিওবোর চাই বেয়া পায় তেনেহলে নাচাব, যুন সকলে মানে কইছো সবকে কোয়া নাই মই নাচাব, তেনে আনসাবস্ক্রাইব করে দিয়ে দিব, মনটো বেয়া লাগে। ইমান কষ্টকে আপনাদের কারণে ভিডিওবোর বনাও, আর যদি আপনাদের সাবস্ক্রাইব করে দুদিনের পিছত যদি আনসাবস্ক্রাইব করে দিয়ে ভাল নালাগে মনটো, সেখানে কইসো। আর সকলকে মই সাবস্ক্রাইব করে রাখিছো। আর ইমান 1000 সাবস্ক্রাইব করা ভিডিওব সাবলে বহুত দিগদার, আর বহুতখিনি মই ভিডিও সাবস্ক্রাইব করে রাখিছো। সবরে ভিডিও সাব নোৱাৰিব পাৰো, কিন্তু আর দিনটোত মানে অনাবত মোবাইলটো চাই থাকিলেও ভাল নহয়, আর বহুত কাম থাকে, লড়াটো থাকে, আর সকলো মানে সবরে ভিডিওব সাব নোৱাৰিব পাৰো। আর এইটো নাভাবিব যে মই সকলকে সাবস্ক্রাইব করা নাই, মই সকলকে সাবস্ক্রাইব করে রাখিছো আপনাদের। আপনাদেরকো মই ফেন মানে সহায় করে যাব, আপনাদেরকো মোকো আপনাদের সহায় করে যাব, সাপোর্ট করে যাব। আর মানে সকলে ভিডিওব সাবলে বহুত দিগদার, আর অনাবত মানে মোবাইলত নোটিফিকেশন আহিয়ে থাকে সকলে, মই সবই বেল আইকন ক্লিক করে রাখিছো, সকলে ভিডিওব আহে। কিন্তু মোর ভিডিওব বহুতে চাই বহুতে নাচায়, বেয়া লাগে মনটো। আর সকলে আর একচুয়ালি ময়ও করো, মানে সবই ভিডিওব সাবলে সম্ভব নহয়গে ইমানকে। আর মই সকলকে সাবস্ক্রাইব করে রাখিছো আপনাদের। আর আপনাদের যদি মোর চ্যানেলত কোনো নতুন হয়, আপনাদেরকে মোর চ্যানেল সাবস্ক্রাইব করে লব, তাকে কলো। আর যদি যুন সকলে মোর সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে, তেও সকলক কইছো যদি মোর ভিডিও চাই বেয়া পায় তেনেহলে নাচাব, আর সাবস্ক্রাইব করে যাতে আনসাবস্ক্রাইব নকরে, লাগিলে সাবস্ক্রাইবে করিব নালাগে মোক চ্যানেলটো। তেনেহলে সেখানিকে কলো, আর বেয়া নাপাব, বেয়া মো বেয়া লাগে যেহেতু, সেখানে মই কই দিলো কথাখিনি মানে কম কম বলে ভাবি আসলো, সেখানে কই পালো কথাটো। আর যদি কিবা ভুল হল কথাখিনি কোতে ক্ষমা করব দে, বেয়া নাপাব। আর বলক তেনেহলে ভিডিওটা আরম্ভ করো, এখানে সময়পর কি দেখাব পড়ো দিনটোত বলক চাই থাকিব। আর মই বেক ক্যামেরা করে দেখাই আছো, আর ফ্রন্ট ক্যামেরাতে মোর মানে অকনমান ধুলি সুমাইছে যে ধুলি কলি হয়ে থাকে, সেখানে ভাল নহয় ফ্রন্ট ক্যামেরাতে। মই বেক ক্যামেরা করে আপনাদের যিমানখিনি পারো দেখাব চেষ্টা করি আছো, চাই থাকিব ভিডিওটো আজি। আৰু বজাৰলৈ গৈছিলো মই, বজাৰ যাওঁতে বস্তু অলপ কিনি আনিলোঁ, আৰু এইখিনি মই আনি পেলাই বজাৰখিনি ডাইনিঙতে থলোঁ। ভাবিলোঁ বজাৰখিনি সামৰি লওঁ, আৰু মোবাইলটো হাততে আছিলে যিহেতুকে ভিডিঅ' কৰি আপোনালোককো অকণমান দেখাই দিলোঁ। আৰু এতিয়া এই বজাৰখিনি মই সামৰি লওঁ, আপোনালোকে ভিডিঅ'টো চাই থাকিব। আর বজারের বস্তুখিন মোট উলিয়াই হয়ে গেল, এটার লগতে মানে গাখীরের টোপলাকিটাও ফালি লো, গাখীরখিন গরম করবলে গ্যাসত পাতি দিল। আর মানে এটা বজারখিন একটা সাইডত থাকে, মানে শাক পাচলিখিন কাটি লোলে স্টার্ট করেছো, ভাত বানাবলে সময় হল যেহেতুকে। আর ভাবিছো ফুলকবি আর মাছ বানাম, সেইকাৰণে মানে ফুলকবিটা কাটি লো টুকরা করে। আর এনে ধরনের মানে ফুলকবি আর মাছে বিলাহী এনেকে বানাম বলে ভাবিছো। আর এইখানে কাটি হয়ে গেল, এটা মানে ফুলকবিত 1.5 চামচমান নিমখ দিছো, আর এইখানে নিমখখিন দিয়ে রাখিছো। মই ইয়াত গরম পানি দিয়ে অল্প অকমান সময় ভিজাই রাখিম, আর গরম পানিখিন হওয়ালকে মই গাজর আর সালাদ বানাব কারণে গাজর আর বিটখিন কাটি লো। আর এইখানে মোর কাটি হয়ে গেল, আর এটা মানে ধনিয়াখিনিও গুছাই লো, বাকলি মানে ঠাইব গুছাই লো, আর গোটেবুর যোগাড় পাতি করে পেলায় বস্তুখিন বনালে সুবিধা হয়। আর মোর গোটে কাম বনখিন করে হয়ে গেল, সব যোগাড় পাতি হয়ে গেল। আর এটা মানে ডাইনিংখন সাফা করে ললো, আর ডাইনিংখন সাফা করে লো এটা মানে গরম পানি হয়ে গেল। এটা মানে এইখানে ফুলকবিখিন গরম পানি দিল, আর অকনমান নিমখ দিয়ে গরম পানি দিয়ে পেলায় হে করলে থই দিলে তার সারটা গুছি যায়, আর কিয়া পোক থাকলে গুছি যাব। আর এইখানে মোর সব যোগাড় পাতি হয়ে গেল, এটা মানে বনাবহে লাগে। আর এফালে সব কাটি কুটি হয়ে গেল, এটা বনাব স্টার্ট করো। তার আগে একাপ চাহ বনায় লো,
চাহকাপ খাই লওঁ। লৈ পেলাই আৰু এইখিনি বনাম। আৰু এইখিনিয়ে আজি মই এটা চাটনি বনাম। এইখিনিয়ে গাজৰ বিট এই ৰেচিপিটো আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিম। এইটো আৰু ইয়াত তৰকাৰী বনাবৰ কাৰণে ফুলকবি বহাই দিলোঁ মই ইয়াতে। আৰু ইয়াত অলপ গুচোৱা মটৰ থৈ দিছিলোঁ, সেইখিনি অকণমান দি লওঁ ইয়াতে। আৰু মটৰ আনিলে মই এনেকৈ গোটেই মটৰখিনি বাকলি গুচাই এনেকৈ টেমাত ভৰাই ফ্ৰিজত থৈ দিওঁ, সুবিধা হয় তেতিয়া পুতুককৈ দিবৰ কাৰণে। আৰু ইয়াত দিলোঁ মটৰ, আৰু এতিয়া সোৱাদ অনুসাৰে নিমখ আৰু হালধি দি লওঁ। দি এইখিনি মই তৰকাৰীখিনি বনাই লওঁ। ভিডিঅ'টো একে শেষলৈকে চাই থাকিব। আৰু তৰকাৰীখিনি মই বনোৱালে এতিয়া মই চালাডখিনি কাটি লওঁ বুলি ভাবিলোঁ। আৰু চালাডখিনি মই চচপেনত সৰু সৰুকৈ টুকুৰা কৰি কাটিছোঁ, যিহেতুকে মই চালাডখিনি অলপ বইল কৰিম। সেইকাৰণে মই এনেকৈ চচপেন তাত কাটি লৈছোঁ আৰু বিলাহীটো অকণমান উকিয়াই দিছোঁ যাতে বাকলিটো সহজে গুচ খাই আহে। আৰু এতিয়া মই ইয়াতে এগিলাচ পানী দিছোঁ আৰু এতিয়া এইখিনি গেছত পাতি দিম আৰু দুটামান উতল আহিবৰ কাৰণে। আৰু তেতিয়ালৈ মই তৰকাৰীখিনিও বনাই লওঁ, চাই থাকিব। আৰু এয়া মই তৰকাৰীখিনিত দিলোঁ পানী নিজৰ জোখমতে। আৰু এটা উতল অহাৰ লগতে মই মাছ দি দিম। আৰু এইখিনি চালাডখিনি হওঁতে অকণ টাইম লাগিব। আৰু মোৰ তৰকাৰীখিনি উতলি আছে। এতিয়া মই চালাডখিনিও হৈ গ'ল আৰু চালাডখিনি মই নমাই ল'লোঁ। আৰু বিলাহী বাকলিটো মই এনেকৈ খুব সহজভাৱে আঁতৰাই দিলোঁ, দেখিছেনে? আৰু এনেকৈ বিলাহী বাকলিটো সহজভাৱে আঁতৰি যায় অকণমান বইল হ'লে। আৰু বিলাহী বাকলিটো নোখোৱাই ভাল, কি হ'লে বিলাহী বাকলি আমাৰ পেটত বহুত দিগদাৰ কৰে, হজম নহয় বিশেষকৈ। সেইকাৰণে বিলাহী বাকলি পৰাপক্ষত গুচাই খাব লাগে। আৰু এইখিনি চালাডখিনি মোৰ হৈ গ'ল, দেখিছেনে? আৰু এই চালাডখিনি যে বইল কৰিছোঁ মই, যিহেতুকে বহুত বস্তু আজিকালি খাৰ নিদিলে একো বস্তুৱে নহয়, সেইকাৰণে মই বইল কৰিছোঁ, তাৰ পানীটো পেলাই দিছোঁ, কিবা খাৰ চাৰ থাকিলে এফেক্ট নহয়। আৰু এনেকৈ বইল কৰি খালে অলপ ভালকৈ হজমো হয় বস্তুটো, সেইকাৰণে মই চালাডটো আজিকালি খালে বইল কৰিয়ে খাব লৈছোঁ। আপোনালোকেও এনেকৈ যদি নাই খোৱা কোনোবাই খাই চাবচোন, চালাডটো বইল কৰি বহুত ভাল লাগে খাবলৈ। আৰু এতিয়া ইয়াতে অকণমান নিমখ দিছোঁ আৰু বাছ এইখিনি হৈ গ'ল মোৰ ভাত পানী বনাই হৈ গ'ল এতিয়া খাব। আৰু এইখন মোৰ থালিখন আছে দুপৰীয়া সাজটো, এই সাজ। আৰু এইফালে আছে ফুলকবি, বিলাহী, মাছ। আৰু এয়া হ'ল গাজৰ আৰু বান্ধাকবি ভাজি। এয়া হ'ল চালাড আৰু ভাত, জলকীয়া। আৰু এয়া হ'ল ফ্ৰাই মাছ। এইখনে দুপৰীয়া একেবাৰে চিম্পুলকৈ বনোৱা থালিখন। তেনেহ'লে এতিয়া আমি খাই বৈ লওঁ, আপোনালোকে ভিডিঅ'টো শেষলৈকে চাই থাকিব।
पढ़ लगे दी तक पढ़ दी पे मैं चाखी लगाल धूनाओ लगाल घर अकान धूना अकाले घर भल लगे घर तो धुआ धुआ भल लगे और इतना बनाब ऊल्सो आबल खाने सन्ध्या खाने हम सूजी बनाब ऊल्सो सूजी बनबे काजू किशमिश और इलाची लैसो और सूजी एक सूजी आगर पुराना सूजीखि ये मैं सूजीख बनाय लो और बनाई तक क्या खा दी सी पढ़ी आसे पढ़ी नाथा कि अक मानने कितब उलिया दूँ माजे माजे सी लिखे मैंने लिखे शिकायसो तर एप्रिल स्कूल बहुत इतना नतुन स्कूल जा एडमिशन दिया हो गल सी नतुनक स्कूल जा एप्रिल खुद स्कूल और तैयार अक ए बी सी डी शिकाय आसो कि लिख पे और लिख पारि से ए बी सी डी मैं अपना देखा कि तथा अक भल्के पारे स्कूल अक प्रब्लेम नोने बोलक इतना बेसि कथा नको सूजीखि बनाय लो और सूजीखि बनाय चाह तक खाई कोई पीछे लग पा अपना भिडियो शेष लेकिन चाहिए और ये मैं घरते बनाई घिखि और ये घिखि मैं घर बनवा और ये दी मैं एक चामच जोखा और ये इतना मैं घिखिते भाजीम अक सूजीखि पानी खा हो गल और इतना बहि आसो चाह खा हो गल भाई भिडिओ इमारते सामरु और मोर जो भिडिओ भल पाले अपना लाइक एट नपहर और जो नतुन है क्या मोर चेनेल सबसक्राइब नपहर चेनेल तो और आज भिडिओ सामरी भल पाले लाइक एट नपहर बाय।